দিনহাটা তৃণমূল নেতা দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা নাগরিক মঞ্চের দিনহাটা এক নম্বর ব্লক আহ্বায়ক আবু আল আজাদকে দল থেকে বহিষ্কার করা হবে। দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এক বৈঠক শেষে সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংবাদিক বৈঠকে এই কথাই বলেন। তিনি বলেন, গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান আবু আল আজাদ সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে যেই ধরনের কুৎসা ছড়িয়ে বক্তব্য রাখছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তো সোমবার তাকে শোকজের নোটিশ দেওয়া হবে। সাত দিনের মধ্যেই সন্তোষজনক উত্তর না পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এমনকি বহিষ্কার করা হতে পারে। বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা আবু আল আজাদ বলেন, বিধায়ক এর আগে প্রকাশ্য সভায় বলেছেন, আমি দলের কেউ নই, তবে শোকজের নোটিশ হাতে পেলে সঠিকভাবে তার জবাব দেওয়া হবে। এই ঘটনায় দিনহাটা এক নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। এদিন দিনহাটা গোসানী রোড আমন্ত্রণ ভবনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু রায়, তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, সুবল রায় প্রমুখ। সাংবাদিক বৈঠকে বিধায়ক জগদীশবাবু বলেন, দলের দিনহাটা এক নম্বর ব্লক কমিটির কর্মীদের নিয়ে এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতার এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সোমবার শিলিগুড়িতে যে মিছিল অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি পঞ্চের ভোটের লক্ষ্যে পাড়ায় পাড়ায় চলো কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে এদিনের এই কর্মী সভায় তৃণমূল নেতা গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবু আল আজাদকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বেশ কিছু তৃণমূল কর্মী আলোচনা করেন। তারা বহিষ্কারের পক্ষে সওয়াল করেন। আগামী দিনে তৃণমূল নেতা আবু আল আজাদ দল থেকে বহিষ্কার হচ্ছেন তা নিশ্চিত। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে থেকেই দিনহাটা এক নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একদিকে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার গোষ্ঠী, অপরদিকে আবু আল আজাদ ও তার অনুগামীদের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে। দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় কুমার বর্মনের অনুগামীদের সঙ্গে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দ্বন্দ্ব চরম আকার নেয়। এরপর সঞ্জয় কুমার বর্মনকে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়ে বিধায়ক অনুগামী সুধাংশু রায়কে ব্লক সভাপতি হিসেবে নিয়ে আসা হয়। ফলে কোণঠাসা হয়ে পড়ে বিধায়ক বিরোধী বলে পরিচিত গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবু আল আজাদ ও তার অনুগামীরা। তৃণমূলের কোনো কর্মসূচিতে তাদের ডাকা হয় না এমনটাই অভিযোগ তুলে তারা নাগরিক মঞ্চ গঠন করে দলের কাজকর্ম চালিয়ে আসছিলেন ওই নাগরিক মঞ্চের আহ্বায়ক আবু আল আজাদ। ফলে পঞ্চায়েত ভোটের আগে একটি সমান্তরাল গোষ্ঠী তৈরি হয়েছে এমনটাই রাজনৈতিক মহলের অভিমত। এই ধরনের এক পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে তৃণমূল নেতা আবু আল আজাদকে বহিষ্কারের জন্য প্রস্তুতি রাজনৈতিক দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হল যে আমাদের গীতালদহ ওয়ান এ ব্লকে গীতালদহ ওয়ানের প্রাক্তন প্রধান আবু আল আজাদ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে, দলের সভাপতির বিরুদ্ধে, দলের নেতৃত্বের বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা ছড়াচ্ছেন এবং আজকের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আগামীকালকে কেন তিনি এসব কাজ করছেন তার জন্য তাকে সকাজ নোটিশ করা হবে এবং সাত দিন তাকে সময় দেওয়া হবে। সাত দিনের মধ্যে যদি তিনি সকাজের জবাব ঠিক মতো দেন বা না দেন সাত দিন পরে আমরা ব্লক কমিটি পূর্ণাঙ্গভাবে বসে দলীয় শৃঙ্খলা মূল কংগ্রেসের এই পিছনের যে ইটা আছে, ফ্লেক্সটা আছে মমতা ব্যানার্জি এবং গোলাপুলের, এটা না থাকলে কারো কোনো দাম নেই। আমারও জগদীশ বসুনিয়ারও কোনো ক্ষমতা হবে। আবুল আজাদ কোন অনেক নেতৃত্বকে দেখছি পিছনের এই সাইনবোর্ডটা না থাকলে মুখে বলি বড় বলা যায় কিন্তু কার্যত মানুষ তার সঙ্গে কখনো থাকে না। সেটা আগামী দিনে দেখতে পারবেন দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সে ব্যবস্থা নিলে তার কতটা জনপ্রিয়তা কতটা কী সেটা সময়ে মানে দল থেকে কেন বের করে দিলেন ডেডলাইন, এটাকে জেলা নেতৃত্বের আমি জানিয়েছি এবং জেলা নেতৃত্ব বিভিন্ন জায়গায় সে একই কাজ তিনিও করবেন, সেখানেও কিছু সমস্যা আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002800
05414 অথবা 9932531039 নম্বরে।